রাতের বেলা চিকেন কষা আর রুটি খেয়ে ঘুমিয়ে পড়বো, আর সকালবেলা উঠে ঘর ঝাড়াঝাড়ি শুরু করে দেব। তো সকালে উঠে আমি দেখো রান্নাঘরটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, রান্নাঘরে অনেক ঝুলঝুল জমে গিয়েছে, তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে দেব। আর তারপরে ওইদিকে আবার রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে সকালে ভয়েসটা দিচ্ছি তো গলাটা একটু এরকমই মনে হবে, ঘুম থেকে উঠেই ভয়েসটা দিচ্ছি, তো কালকে দেওয়া হয়নি আসলে, শরীর খারাপ ছিল একটু। তো এই দেখো রান্নাঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে ওইদিকে আবার রান্নাবান্না আছে, আবার এইদিকে বেলা হয়ে যাচ্ছে, মাসুমকে পড়াতে হবে, ওর পরীক্ষা রয়েছে, পরীক্ষা থাকলে এক ঝামেলা আর কি, পরীক্ষা থাকলে মানে পড়াতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, রান্নাবান্না কমপ্লিট করে রাখতে হয় বাড়িতে, নাহলে আস্তে আস্তে আবার অনেকটা লেট হয়ে যায়, এসে রান্না করা মানে গরমও লাগে, তো তাই জন্য সব কাজ করে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মাসুমনিকা ইউটিউব চ্যানেলে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করে দিলাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালোই আছি। তো সকালে উঠে আমি প্রথমে বাসনটা মাজলাম, মেজেই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, মাসুমের আজকে ইংলিশ পরীক্ষা, আর যে টেবিল গ্যাস ওভেন সব মুছে টুছে পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে যে চাল ভেজে নিয়েছি গুঁড়ো বানাবো, আর রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করবো, ভাত করবো, আর রাতের চিকেন রয়েছে, রাত্রেবেলা চিকেন আর রুটি করেছিলাম, তো ভাত নেই কারণ রুটি করেছি, আর তাই জন্য শুধু ভাত করছি, চিকেন আছে, চিকেনটা দিয়েই হয়ে যাবে, মাসুমকে একটুখানি খাইয়ে আর আমি একটু খেয়ে চলে যাব, এসে আমি তরকারিটা বানাবো। আর এখন এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে বাইরেটা ঝাড়ু দিয়ে দেবো, ততক্ষণ এদিকে ভাতটা হয়ে যাবে, ওরা এখনও ওঠেনি তো আমি এদিকে সব কাজ গুছিয়ে নিই, তারপর ওদেরকে ডাকবো, ডেকে চা গুঁড়ো খাওয়া হবে, তারপর মাসুমকে একটু পড়াবো, রেডি করিয়ে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে নিয়ে যাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হয়ে গিয়েছে, ভাতের মাড়টা এখন ছেঁকো, এই যে পুরো বানিয়ে নিয়েছি, চা বসাবো, ভাত বানিয়ে চা বসাবো। ভাতটা দেখো হয়ে গিয়েছে, ভাতের মাড়টা ছেঁকে নেবো, আর দেখো এই যে এখানে বড় গামলাটার মধ্যে ভাতটা মাড়টা আজকে ছেঁকে নেবো, আর গামলাটা ওপরে তুলে রেখেছি, চালের ড্রামটার ওখানে দিয়েছি আর কি, শূন্যে তো আর ভেসে নেই। তো আমি মানে এখন দেখছি, ভাবছি যে আরে এটা কী করে এখানে রেখেছিলাম, ভুলেই গিয়েছিলাম যে চালের ড্রামটার ওপরে রেখে হচ্ছে ভাতের মাড়টা ছেঁকেছিলাম। আর আমার এই যে গ্যাস ওভেনটা দিয়ে কালি বের হয় দেখো, এটার মানে হাড়ির পিছনে কালি সবসময়ই বের হয়। তো যাই হোক, রান্নাটা যদি আমি করে রেখে যাই তাহলে আমার অনেকটা কাজ আর কি এগিয়ে যায়। আর এখন এইদিকে আমি চা বসাবো, ভাতই আগে হয়ে গিয়েছে, চা বসাবো এখন। তো ওরা এখনও ওঠেনি, মাসুম আর ওর বাবা এখনও ওঠেনি, তাই রান্না বান্না সব কমপ্লিট করে ওকে তুলে একবারে পড়তে বসাবো, না হলে এখন আমি যদি রান্না করতাম ওকে তুলে নিতাম ও তো পড়তোই না, উল্টে আর মানে এটা ওটা মোবাইল ঘাটাঘাটি করতো। তো যাক ঘুমাক, যতক্ষণ ঘুমাতে চায় রান্না কমপ্লিট করে তুলে পড়িয়ে রেডি করিয়ে স্কুলে নিয়ে যাব। সকাল সকাল বাড়ি থেকে কোথাও বের হলে কত কাজ করে রেখে যেতে হয়, কারণ না হলে মনে হয় যে বাড়িতে ক্লান্ত হয়ে এসে তখন কাজগুলো আর করতে ইচ্ছে করে না, যদি বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাওয়া হয়, বাড়ি এসে সব কাজকর্ম গোছানো থাকে, বেশ ভালো লাগে তখন এসে, মনে করো খাওয়া দাওয়া করলাম বা হালকা কিছু কাজ করলাম, করে একটুখানি রেস্ট হয় শরীরটা। তো বন্ধুরা আজকে স্কুলে গিয়েছিলাম, স্কুলের যে পরিস্থিতি দেখলাম পুরো মানে মায়েরা মায়েরা চুলোচুলি, বাচ্চারা বাচ্চারা চুলোচুলি, এরকম অবস্থা হয়ে গিয়েছে। আমরা হয়ে গেলাম রেডি, আমরা এখন যাব স্কুলে। যে মাসুম বাবু রেডি হয়ে গেছে, আজকে কি পরীক্ষা তোমার বলো তো? এদিকে আসো, পায়ে লিখছো কেন তুমি? আল্লাহ ভেরি ব্যাড, কি পরীক্ষা? ইংলিশ। ভালো করে দিবে তো, চলো যাওয়া যাক। কি খাচ্ছে তুমি? কি খাচ্ছে? কালকে পরীক্ষা আছে না, অঙ্ক পরীক্ষা, গোসল করবে না?
বাড়িতে এসে দেখো বেগুন ভাজা করছি, বেগুন ভাজা এত পানি কেন দিয়েছি আল্লাহই জানে। আমার মানে মাথায় কাজ করছিল না, বেগুনের ভাজা কম হয়ে গিয়েছিল, সবজির মতন মানে একটা তরকারির মতন হয়ে গিয়েছিল। আর চিকেন ছিল সেটাই গরম করে নিলাম, শরীরটা ভালো লাগছিল না, আর বেশি কিছু রান্না করলাম না। তো যেটা বলছিলাম যে স্কুলে গেলাম, বাচ্চারা মানে এরকম বলছে, এ বলছে এই তুই আমার পাশে বসবি না, ও বলছে ও আমার দেখে লেখে, এ বলছে আমি একাই বসবো আমার ও দেখে লেখে, আরেকজন বাচ্চা বলছে যে ওর সঙ্গে কথা বলা যাবে না, ও পারে না, ও আরেকজন বাচ্চা নাকি বলে যে ও মোটা, ওর সঙ্গে মেশা যাবে না। তো বাচ্চাদের মধ্যে মানে এরকম দেখলে ভালো লাগে না। আর আমার মাসুম তো মানে কি বলবো, আমার মাসুম নামেও মাসুম কামেও মাসুম, এত কিছু কিচ্ছু বোঝে না, বলে কি আমি ঢেকে লিখেছি মা। আমি বলি কেন তুমি ঢেকে কেন লিখেছো, আমি জিজ্ঞেস করি আর কি। ও তো এইগুলো মানে অ্যাটিটিউড নেই ওর মধ্যে যে ঢেকে লিখবে কেউ দেখবে, বলে আমি যে লিখছিলাম যদি আমি ভুল লিখি তাহলে সবাই দেখে হাসবে না, আমার লজ্জা করবে না, ওই জন্য আমি ঢেকে রেখেছিলাম। আমি বললাম যাক তোমার ঢেকে রাখার যুক্তিটা মানে অসাধারণ যুক্তি, যে তুমি তোমার দেখবে তুমি লজ্জা পাবে, মানে ও যদি ভুল লেখে আর কি তাহলে মানুষ দেখে হাসবে, তো ওর হাসাটাই ওর সমস্যা। আর মানে ছোট ছোট বাচ্চারা জানো এরকম, ওয়ানের বাচ্চারা এরকম বলছে যে ও আমার ও দেখে লেখে, ও ওর দেখে লেখে, এরকম মানে বাচ্চাদের মধ্যে এখনই হিংসা ভাবটা প্রচুর পরিমাণে হয়ে গিয়েছে। মায়েরাও আমরা আলোচনা করলাম যে এরকম বাচ্চাগুলো কেন করে, এখনই এই বয়সে এরকম শেখানো হচ্ছে যে আমার দেখে লিখছে, ও আমার দেখে লিখছে। তো আমরা বলছি যে হ্যাঁ, আমরা যখন উঁচু ক্লাসে পড়তাম এমনকি বোর্ডের পরীক্ষাতেও বন্ধু বান্ধবীদের হেল্প করার ট্রাই করতাম যে ও পারছে না ওকে একটু হেল্প করে দিই, কিন্তু এই মানসিকতাটা এদের মধ্যে এখনই নেই, তাহলে বড় হতে হতে কি হবে। বাড়িতে আসলাম, বাড়িতে এসে বেগুন ভাজা করলাম, সবজি গরম করলাম, গোসল করলাম, মাসুম এখন বাবার সঙ্গে গোসল করছে, কারেন্ট চলে গিয়েছে, পুরো আজকে গরমে অবস্থা মানে শেষ, এত গরম ছিল, এখন কারেন্ট নেই, এদিকে একটু হাওয়া আসছে, এখানে একটু বসলাম, কারেন্ট নেই গোসল করবে না। মাসুম দেখো পরীক্ষা দিয়ে এসে সুন্দর করে গোসল করলো, সুন্দর গোসল করেছো, একদম চকচকা হয়েছে, আমার চুল হলে কেমন নিয়ে কান করছে, এখান স্টাইল একাংশের মতন করে দাও, স্টাইল দেখো, একাংশ আমার ফেভারিট কার্টুন, সেই স্টাইল মাসুম, আমি এই স্টাইলই থাকবো। মাসুমকে ওর বাবা গোসল করিয়ে দিল, আর আমি ওকে মুছিয়ে হচ্ছে জামা কাপড় পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে এখন এই যে ভাত বেড়ে নিচ্ছে, আর ওইদিকে মুরগিগুলো ঘরের মধ্যে চলে এসেছে খাওয়ার জন্য, একটু ওদেরকেও দিয়ে আসলাম, এখন এই যে ভাত বেড়ে নেবো, আর ওই যে সবজি তো যা দেখলে তাই, ওগুলো দিয়ে একটু করে খেয়ে নিয়ে নেবো, আর আমি নেবো লঙ্কা পেঁয়াজ। তো এগুলো মানে বেগুন ভাজা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেলে আমার কেন জানি না আলাদা স্বাদ লাগে, ওটা দিয়েই আমার হয়ে যায় আর কি। ওইভাবেই মানে আমি ভাজা ভুজি এইগুলোই খেতে বেশি পছন্দ করি, এইসব কী বলে তোমার মাছ মাংস টাংস দিয়ে এত একটা খাওয়া যায় না, অল্পই খাওয়া যায়, বেশি খাওয়া যায় না, কিন্তু যদি ভাজা ভুজি ডাল সবজি এগুলো দিয়ে আমার মনে হয় বেশি ভালো ভাত খাওয়া যায় আর কি। তো যাই হোক ভাত বেড়ে নিলাম, এখন এই যে আমি কেটে কুটে নিচ্ছি পেঁয়াজ আর কী নিচ্ছি জানি, হ্যাঁ কাঁচা লঙ্কা কাটছি। তো এখানে দেখো ভাত বেড়ে নিলাম দুজনের জন্য, এখানে নিয়েছি একটা থালা, আজকে মাসুমকে খাইয়েই দেবো, ওকে ভাত দিলে ও অনেক সময় লাগায়, আমাদের খাওয়া হয়ে বসে থাকতে লাগে, তো ভাবছি ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই, একটুখানি রেস্ট করব। তোমাকে লঙ্কা মেখে দিব খোয়া, এমন লাগতেছে যেমন আমাকে কারেন্ট লাগছে। সন্ধ্যাবেলা দেখো ওই বাড়ির পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসলো, এখানে রয়েছে দুটো তেলাপিয়া মাছ আর তিনটে হচ্ছে কী বলে এগুলোকে চায়না পুঁটি মাছ, দেখো কীরকম করছে মাছটা। তো আমি এখন মাছ কাটতে লেগে পড়বো, সন্ধ্যাই হয়ে গিয়েছে অন্ধকার, এরপরে দেখবে তোমরা মাসুমের ব্লগিং, ও এসে বলছে মা তোমার মাথা কাটা তুমি একটু পিছাও, তারপর আবার বলছে যে দাও আমি একটু ভিডিও করে দিই। তো আমি ওর মানে শখ জাগে আর কি, মাঝে মধ্যে কারেন্টও নেই যে ওকে পড়তে বলবো, আমি বললাম ঠিক আছে ভিডিও করো, তো দেখতে পারবে ও কীরকম ভিডিও করেছে, অনেকটা লম্বা ভিডিও করেছে, আমি কেটে কুটে দিলাম কতগুলো মধ্যে হাত চলে এসেছে, তারপর কতগুলো বেঁকা বিকি করেছে, যেভাবেই করেছে আর কি। তো কেটে কুটে যেটুকু মানে ভালো ভালো আছে আর কি, মানে দেওয়ার মতন সেটুকুই দিলাম, ক্যামেরা তো এরকম স্টে করে মানে রাখতে পারেনি, নাড়ানাড়ি করেছে, যাই হোক ওর ইন্টারেস্ট জাগে করে দিতে চায় ওইটাই, কেউ তো মানে আমাকে কেউ করে দেয় না আর কি। তো মাসুম যেহেতু করে দিতে চাচ্ছে যে আমাকে এখন বলছে মা পিছাও তোমার মাথাটা কাটা, আমি ওই যে পিছিয়ে গেলাম, তো ওর ডিরেকশনে আমি এখন মানে মাছ কাটছি আর কি। এই যে মা মাছ বাচ্চা, উমা দেখো একটা মাছের চোখটা কিভাবে ভয়ানক ভাবে জ্বলতেছে, এইটা কি
বাইকের চাবি দেখো তো, বাইকে যদি আছে। মা মাছ পাচ্ছে, আমি ভিডিওটা করে দিচ্ছি আর কি। ও মা, তবে এটা একটু ধোঁধলা দেখা যাচ্ছে, একটু কেন বা ধোঁধলা দেখা যাচ্ছে। রাত্রি হয়েছে না, বলবো একটু। এই যে মা বলে কথা বলে। তো বন্ধুরা, কারেন্ট নেই আর আমি মাছ ধুয়ে নিলাম, এখন ধুয়ে নিলাম মাছ বেছে নিলাম, এখন ধুতে চলে যাব। কারেন্ট নেই, অন্ধকার। ভুল করে বলছিল যে ধুয়ে নিলাম, মানে কেটে নিল আর কি, মাছগুলো কেটে নিল আর কি। হ্যাঁ, আসো আমার সঙ্গে পরের পারে। আসছি। ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান মাছ মাছছে। এই যে মাছখানে ধুচ্ছে, পানি দিচ্ছে আর কি। এই যে দেখো, ইগলে পেটের ভিতরে গেলে কি মা? পেটা আছি, মানে পেটের নোংরা। হ্যাঁ, খাবার যে খাই উগলে উগলে হাগু তৈরি হয়। তুমি হাগু নাপতেছ? ঘাস খায় বুঝছো? ও এগুলো ঘাস, ঘাস গুলো পেটে থেকে থেকে ওদের রক্ত দিয়ে কালার হয়ে গেছে এমন। এই যে মাছগুলো, এই যে এখানে মা হাতে তুলছে। উপরে তোলো, দেখাই তো যায় না তোমার ফেসটা। না না, মাছ মাছ। এই যে আবার পানি নিচ্ছে, আবার পানি নিচ্ছে। ভালো করে ধুবে আর কি। ওই সময় তো গুলো এত ধরলা কেন হয় মা বারবার? মাছ টাছ কেটে কুটে আমি ঘরের মধ্যে রেখে আসলাম, আর এখন মাসুমকে পড়াবো, পড়ানোর পর রান্না করব। তারপর ভিডিও করার একটু মানে পারছিলাম না, এত মাথা ব্যথা করছিল, পিঠ ব্যথা করছিল, বৃষ্টিও চলে এসেছিল। তো যাই হোক, ভিডিওটার কন্টিনিউ করা হয়নি। তারপর নেক্সট ডেতে তোমাদের সঙ্গে দেখা হবে, পরের দিন ভিডিওটা শেষ করব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হলো পরের দিন, আর আজকে ভিডিওটা শেষ করছি। সকালেই মাত্র উঠলাম, উঠে এই যে দেখো বাসন মেজে নিয়ে আসলাম। বাসনগুলো এখনও গোছাইনি, এখানেই রেখে দিয়েছি। আর কালকে রাত্রের ভিডিওটা শেষ করতে পারিনি, এত আমার মানে ব্যাক পেইন হচ্ছিল, যার জন্য আর না তো ভিডিও এডিট করতে পেরেছি না ভিডিও দিতে পেরেছি। মাথায় এত ব্যথা করছিলো, মাথায় পুরো দেখো তেল, টুকটুক করে তেল দিয়ে রেখেছি। তো তেল দেওয়ার পরে একটুখানি ব্যথাটা কমেছে। তো মাসুমের আজকে হচ্ছে অঙ্ক পরীক্ষা, আজকে ওকে আমি নিয়ে যাব না, আজকে ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো, পরে আমি গিয়ে নিয়ে আসব। কারণটা হচ্ছে, এক তো ভিডিও এডিটিং হয়নি, ভিডিও কিচ্ছু হয়নি, আর এই দুদিন যে পরীক্ষা ছিল, ভিডিও আগের দিনেই সব রেডি করে রাখতাম, একদম থাম্বনেল টাইটেল এগুলোও রেডি করে রাখতাম সব কিছু। স্কুলে গিয়ে না সবার সঙ্গে গল্প করতে করতে আর এগুলো মোবাইল টেপা টিপি হয়ই না, গল্পই মেতে যাই। বান্ধবীদের সঙ্গে দেখা হয়, অন্য মায়েদের সঙ্গে দেখা হয়, পরীক্ষার সময় সবাই আসে, একদম অনেকের সঙ্গে দেখা হয়। তো গল্প করতে করতে এগুলো আর মনে থাকে না, তাই জন্য আগেই সব কিছু রেডি করতাম, কিন্তু আজকে আর করা হয়নি। তো এগুলো বাড়িতে রেডি করে রেখে 12টার দিকে যাবো, ওর পরীক্ষা 12:30-1টার দিকে শেষ হবে। রান্না সবজি টবজি সব করে রেখে যাব, তাহলে নিয়ে আসব। আমি গেলেও মানে খুশি হয় এইটাই, না গেলেও হয়, আমার বোন নিয়ে আসতেই পারে, বা মাসুমের বাবাকে বললেও গিয়ে নিয়ে আসতে পারে। আমি যাই, ও একটা মানে পজিটিভিটি পায়, এই জন্যই যাওয়া আর কি। সব বাচ্চাগুলোই বলে যে না, সব বাচ্চাগুলোর মা যায়, মা তুমি কেন যাও না, এই কথাটার জন্যই আর কি যাওয়া। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে নতুন একটা ভিডিও শুরু করবো। আকাশ আজকে মানে মেঘলা টাইপের হয়ে রয়েছে। চলো নেক্সট ভিডিও শুরু করি, দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো আসছি, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।